আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক বাংলা সিনেমা বাংলা সিনেমা এই মুহূর্তে আপনার সিনেমা হল থেকে বেশি ফেসবুক এবং ইউটিউবে এগুলো নিয়ে আলোচনা এবং সমালোচনা বেশি হচ্ছে আপনারা জানেন যে করোনার কারণে দীর্ঘ প্রায় এক বছরের কাছাকাছি সময় সিনেমা হলগুলো বন্ধ ছিল আর যার কারণে সিনেমা হল যে মালিকরা আছেন তারা কিন্তু বিশাল একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন ইভেন যারা এই প্রফেশনটার সাথে জড়িত টিকেটিং ব্ল্যাকিং বা ধরেন সিনেমা হলের ভিতরে খাবার দাবার বিক্রি করা এছাড়াও এখানে মেনটেন্স যে মানুষগুলো আছেন ওই মানুষগুলোকে আপনার অনেকে চাকরিচ্যুত করা হয়েছে আর যারা একটু ধনাঢ্য বা পয়সাওয়ালা মানুষ তারা হয়তো অনেক কর্মীকে নিজেদের থেকে আপনার ভর্তুকি দিয়ে দিয়ে গত একটা বছর ধরে তাদেরকে পালছে তো এখন গত বছরের শেষের দিকে সিনেমা হলগুলা একাংশ খুলে দিলেও এই বছরের প্রথম থেকে মোটামুটি সিনেমা হলগুলা সবগুলা খুলেছে এখন সিনেমা হলের মালিকরা যারা আছেন তারা নতুন নতুন ছবিগুলো মুক্তি পেলে সেগুলাকে আপনার প্লে করার চেষ্টা করছেন তো গত পরশুদিন আপনার দিঘির যে আলোচিত ছবি তুমি আছো তুমি নেই আপনার মুক্তি পেয়েছে আর এটার পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু সাহেব মুক্তির আগে এটা নিয়ে নানান নাটকীয় কাহিনী হয়ে গেছে জানেন যে ট্রেইলারটা বিশেষ করে মুক্তি পাওয়ার পরে আমজনতা খুব রিয়াকশান দিছে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় এই ছবির পরিচালক সহ নায়িকা দেবীর যে দিঘির যে পারফরমেন্স বা সেখানে কাস্টিউম ড্রেস আপ বা গানের যে দৃশ্যায়ন সকল কিছু নিয়ে সবাই যখন প্রশ্ন তুলেছিল তখন দিঘি মাঝখান থেকে বিষ্ট নিয়ে মুখ খুলছিল যে আসলে যারা পরিচালকদের আন্ডারে কাজ করে তাদের আসলে ব্যক্তি স্বাধীনতা নাই পরিচালকরা তাদেরকে যেইভাবে চালায় তারা সেইভাবে চালায় চলে আর তাদের আসলে তাদের মুখের উপরে কোনো কথা বলার মতন সাহস নেই আর যার কারণে ছবির যে বাজে অবস্থা বা ছবিটা যে ভালো হয়নি বা এই ছবিটাতে তিনি মনমতো কাজ করতে পারেন না এটার স্টোরি ভালো না এই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু একটা স্টেটমেন্ট দেওয়ার পরেই দেলোয়ার জাহান ঝন্টু সাহেব দিঘি এবং তার পরিবারের নামে প্রায় এক কোটি টাকার একটা মানহানি মামলা দিয়েছে তো সকল জল্পনা কল্পনা শেষে সিনেমা হলে ছবিটা মুক্তি পাইছে এখন মুক্তি পাওয়ার পরে ঢাকা শহরের পঁচিশটা সিনেমা হলে দীঘির এই ছবিটা মুক্তি পেয়েছে তুমি আছো তুমি নেই এখন সরেজমিনে তদন্ত গিয়ে আসলে কি দেখা গেছে এত সমালোচনার পর ছবিটা কি হিট হইলো না কিনা এটা দর্শক বিমুখ ছবি হইলো এটা আসলে দর্শক বিমুখ ছবি হয়েছে এখন দর্শকদের সংখ্যা শোনেন শুনলে আপনি আশ্চর্য হবেন ঢাকা শহরের বড় মাপের একটা সিনেমা হলের নাম হচ্ছে শ্যামলি আপনার গত আট মাস পরে এই ছবিটা আপনার শুরু করা হয়েছে বা এটা আপনার এই তুমি আছো তুমি নেই ছবি দিয়ে এটা নাকি আপনার সিনেমা হলটা ওপেন করা হয়েছে এখন ওপেন করার পরে গতকালকে এই ছবির প্রথম শু যখন হয় সেখানে মাত্র তিরিশ জন দর্শক ছিল প্রথম শুতে। আচ্ছা দ্বিতীয় শুতে দর্শক সংখ্যা আপনার হচ্ছে থার্টি ফাইভ টু ফোরটি এখন দুইটা শু চালানোর পরে যিনি ম্যানেজার সাহেব আছেন হাসান সাহেব এই সিনেমা হলের তিনি বলছেন ভাই এই অবস্থায় যেমনে সিনেমা চলছে এখন একটা সিনেমা চালাইতে গেলে একটা বিদ্যুৎ বিল আছে মেনটেন্স বিল আছে কর্মচারীদের বিল আছে সকল কিছু মিলাইয়া তো কাবার হওয়া দূরের কথা বিদ্যুৎ বিলের যে পয়সাটা এটাও নাকি ওঠে নাই এখন এইভাবে হইলে আসলে সিনেমা কিভাবে চালাবে এটা তাদের প্রশ্ন সিনেমা হলের যদি এই অবস্থা থাকে তাহলে মালিক আবার সিনেমা হল বন্ধ করে দিবে এই ধরনের আশা বা ভয়ে তারা আছেন এখন সিনেমা হলের যিনি মালিক আছেন এম এ হাফিজ সাহেব সম্ভবত শ্যামলের সিনেমা হলের মালিক তিনি বলেছেন যে আসলে যতটা আশা প্রত্যাশা করে এই সিনেমাটা তারা এনেছিল ছবিটা বেসিক্যালি প্রচারের মানে আপনার রিলিজ হওয়ার আগে যে প্রচারগুলো হয়েছে সেই প্রচারগুলোর কারণে মোটামুটি তারা ভাবছে যে দর্শক পাবে এই সিনেমা হলটাতে তিনশো পঁচিশটা নাকি না তিনশো ষাটটা জানি সিট আছে এখন তিনশো ষাটটা সিটের ভিতরে মাত্র যদি দর্শক সংখ্যা তিরিশ বা পঁয়ত্রিশ হয় তাহলে সিনেমা চালানো বা সিনেমা হলটাকে চালানোর জন্য কষ্টকর হবে উনি বলেছেন যে গত আট মাস যাবৎ আপনার সিনেমা না থাকার কারণে এখানের যে কর্মচারীরা আছেন তাদের মেনটেনেন্স খরচ বা যেটা বেতন আছে সিনেমা হল বন্ধ থাকার পরেও তিনি তার ব্যক্তিগত টাকা দিয়ে সেগুলোকে ভর্তুকি দিচ্ছেন বাট এখন যদি এ অবস্থা হয় তাহলে সিনেমা কিভাবে চলবে আর এখানে আরেকটা আলোচনা আছে দিঘির বাবা সুব্রত এবং কি দীঘি আপনার গতকালকে গণমাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছে যে এই ছবির যে সম্মানী বা যে টাকাটা এই টাকাটা দিঘি পায় নাই তা আমার মনে হয় যেটা পাওয়ার কোনো কারণও নাই এটা কিন্তু সত্যি কথা উচিত কথা কারণ একজন পরিচালক এক কোটি টাকা ইনভেস্ট করছে এখন সেই ছবিটাতে পাবলিক কি বলছে সেদিকে মনোযোগ দেওয়া দরকার ছিল না কারণ একজন চলচ্চিত্র কর্মী তিনি পরিচালকের জায়গাটাও চিন্তা করতে হবে আর যদি ছবি মনে হয় যেটা মানের হয় নাই আমরা তো নিশ্চয়ই বিচারক না আপনি স্ক্রিপ্ট হাতে পাওয়ার পরে আপনার বাবা একজন অভিনেতা বা পরিবারে অনেক নিশ্চয়ই এরকম কলাকুশলী আছে তাদেরকে দিয়ে দেখা শুই না আপনার স্ক্রিপ্টটা হাতে নেওয়া ছিল তো যেহেতু মুক্তির আগে এটা নিয়ে এত রঙের সমালোচনা হয়েছে ট্রেইলার মুক্তির পর থেকেই এরপরে দিঘির বক্তব্যের কারণে দর্শকরা সিনেমা হলে যায়নি আর যার কারণে সেন্টু সাহেব সম্ভবত ঝন্টু সাহেব সম্ভবত আপনার এই পারিশ্রমিকের টাকাটা দিচ্ছেন আমি মনে করি ঝন্টু সাহেব যথেষ্ট যৌক্তিক আছেন কারণ ব্যাটার এক কোটি টাকা সেখানে ইনভেস্ট হয়েছে সো এক্ষেত্রে আমি ওনার ব্যক্তিগতভাবে কোনো দোষ দেওয়ার সুযোগ পাচ্ছি না আর মুক্তির পরে দর্শকদের যে অবস্থা যারা প্রযোজক আছেন যারা ইনভেস্ট করছেন সম্ভবত ছবির পিছনে তাদের তো হাতে হারি আহ তারপরে হচ্ছে যে ধরেন দিল্লিকে রাস্তা তাদের মাপতে হবে এখন এই হতাশার ভিতরে আরো একটা হতাশার খবর আপনাদেরকে দিচ্ছি অসম্ভবকে সম্ভব করা যার কাজ বাংলাদেশের আরেকজন বয় অনন্ত জলিল তিনি আপনার একটা ছবি করেছেন দিন দ্য ডে একশো কোটি টাকা নাকি এখানে তিনি ইনভেস্ট করেছেন আর ছবিটা ইরান এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় আপনার এই ছবিটা মুক্তি পাচ্ছে আর একসাথে সম্ভবত বিশ্বের পঁচিশটি দেশে বিভিন্ন ভাষায় এই ছবিটাকে মুক্তি দেওয়া হচ্ছে এটা একটা আন্তর্জাতিক মানের ছবি হিসাবে দাবি করছেন অনন্ত জলিল এবং যিনি আপনার পরিচালক আছেন ছবিটার ইরানের যিনি পরিচালক এখন আমরাও এটার বিভিন্ন শ্যুটিং দৃশ্য দেখে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশে আসলে এই ধরনের ছবি দরকার এখন এই ধরনের ছবিতে তিনি খুব দামি মানের নায়ক নায়িকা কাস্ট করছেন নিজে নায়ক নায়িকা বর্ষা হলেও যাদেরকে তিনি কাস্ট করছেন এমনকি যারা কোরিওগ্রাফার বা ধরেন এগুলা সিনেমাগ্রাফার সিনেমাটোগ্রাফি যারা করেন এদেরকে তিনি অনেক পয়সা খরচ করছেন কিন্তু সকল কিছু ছাপাইয়া একটা সিনেমার মূল জায়গা হচ্ছে ট্রেইলার দিন দ্য ডে ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন এটা ট্রেইলার দেখা অনন্ত জলিল সাহেব তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এটা ট্রেইলার তিনি গতকালকে লঞ্চ করছেন দেখে আমার কাছে মনে হয়েছে এটা ছোটোখাটো ভিডিও গেম যেগুলো আছে না ধরেন ওই রকম টাইপের পাবজি গেমের যে ট্রেইলার আছে তার থেকে ভালো হয় এখন এত টাকা ইনভেস্ট করা যে ছবিটা এটা ট্রেইলার মানুষকে আকর্ষিত করতে হবে এখন অনন্ত জলিল সাহেব বলছেন যে ট্রেইলার যাই হোক ভিতরে আসলে যেই কাহিনী চিত্রনাট্য বা এটার যেই এ টু জেড সেখানে তিনি আসলে কিছু চমক রেখেছেন তবে অনন্ত জলিল খুব বিগ বাজেটের ছবি করেন বাংলাদেশের চলচ্চিত্রকে বদলানোর চেষ্টা করছেন সকল কিছু ঠিক আছে অনেক টাকা খরচ করছেন বা ট্রেইলারটাতে মানুষের আকর্ষণ যেহেতু থাকে ওনার সামনের দিকে ছবিগুলা রিলিজ করার জন্য আমার মনে হয় যে ট্রেইলার নজর দেওয়া উচিত অনন্ত জলিলের আরও একটা বিগ বাজেটের ছবি এটা হচ্ছে নেত্রী দ্য লিডার এখানে কিন্তু ভারতের যেই তেলেগু যে কয়েকজন ভালো মানের খল অভিনেতা আছে তারা কিন্তু অনেকেই ছবিটার সাথে সাইনিং করেছেন তবে দুর্ভাগ্যজনকভাবে একজন অভিনেতা ওনার নাম আমার খেয়াল নেই বাট ওই যে আপনার কি বলা হয় যে আমির খানের একটা ছবি যে ছিল ব্রেন শর্ট টট থাকে ছবিটার নাম সরিয়ে আমি ভুলে গেছি সেই ছবির যে ভিলেন ছিল হ্যাঁ আমির খানের শর্ট ম্যামি খুব ভাইরাল যে তুই মেধিয়ার ওই মেরিয়া ধুরি পেয়াস পেঁয়াজ নাম বললে গেছে যাই হোক সেই ছবির খলনায়ক কিন্তু এই ছবিতে আপনার অনন্ত জলিলের ছবিতে সাইন ইন করেছেন এখন সাইন ইন করার পরে গতকালকে আমি দেখছি যে এই লোক কিন্তু অসুস্থ হইয়া হসপিটাল ভর্তি আছেন এমনকি খুব সিরিয়াস অবস্থায় আছেন আরেকজন ড্রেসিং স্মার্ট অভিনেতা তো সব মিলে বিগ বাজেটের ছবি অনন্ত ভাই নতুন নতুন চমক রাখতে চাচ্ছেন কিন্তু যেন সামনের দিকে ওনার ট্রেইলারের দিকে মনোযোগ থাকে তাহলে সিনেমা হলগুলোতে ছবিগুলো চলবে আর যারা সিনেমা হল মালিক আছেন তারা হয়তো ছবি চালায় মজা পাবেন তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ